হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আমার বেবি ডেলিভারি করার দিনটা শেয়ার করব। এটা আমার লাইফের সবচেয়ে হ্যাপিয়েস্ট একটা দিন। সো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম হসপিটালের দিকে, আমার ইন্ডাকশন অফ লেভার ছিল ওই দিন, বিকজ ওরা আমাকে 37 উইকসে লেভার ইনডিউস করতে চেয়েছিল। তো আমার ওই উদ্দেশ্যে যাওয়া, কিন্তু আমার কিছু কমপ্লিকেশনস ছিল, ইভেন আমার বেবি অনেক বিগ ছিল, যে কারণে ওরা একটু আগে ডিসিশন নেয়। এবং আমার প্রেফারেন্স ছিল, যেহেতু আমার বাচ্চা অনেক বড়, আমি সি সেকশন করব। সো আমরা লবিতে বসেছিলাম অনেকক্ষণ, তো ওয়েট করছিলাম, বিকজ তাদের একটু কিছু সমস্যার কারণে তারা রুম ম্যানেজ করতে দেরি হচ্ছিল। দেন আমি আর সানি বসে বসে একটু দুষ্টুমি করছিলাম, আর আমরা একটু এক্সাইটেডও ছিলাম, বিকজ ওই দিন আমাদের বেবিকে বের করবে। দেন আমি বসে বসে লবিতে ফোন টিপছিলাম, সেলফি তুলছিলাম, তো সানি এগুলো আবার ক্যাপচার করে যে আমি কী করছিলাম। সো এটা আমার লাস্ট দিনের পিকচার, অনেক বেশি বেবি বাম্প বোঝা যাচ্ছে, যেটা আগে কখনোই বোঝা যায় নাই। দেন আমি সব করছিলাম, তো ভিডিও করছিল। সো ফাইনালি ওরা আমাদের একটা রুম দিল, যেখানে ওরা দেন রাত 5:23 আমার বাবু বের হয়, এটা সানির সাথে একটা পিকচার। দেন বাবুর বেশ কিছু ছবি তোলা হয় ওই সময়, বাট এই দুইটা ছবি পরবর্তীতে আমরা উঠাই। বাট দুঃখের ব্যাপার হলো যে আমার বেবি আমাদের সাথে ছিল না 5 দিন। ওকে নিকুর মধ্যে রাখা হয়, বিকজ আমি এত পরিমাণের ইনসুলিন নিয়েছিলাম, তখন বেবির সুগার লেভেল লো হয়ে যায়, তখন ওরা ওকে ওভাবে ট্রিটমেন্ট করে। সো ওদের কাছেই ছিল 5 দিন, তো আমি এভরিডে ওকে দেখতে যেতাম। সো প্রথম আমার দিকে এভাবে তাকাইছিল, তো এই ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল। দেন আমি বসে বসে দেখতাম ওরা ওকে এভাবে ফিড করাতো, খাওয়াতো, দেন ওকে এভাবে ব্রেপ করতো। আমি আমি জানতাম না, আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম ওই সময়, ওরা আমাকে অনেক কিছু দেখাইছে যে কীভাবে কী করতে হয় বেবিকে। দেন এভরিডে আমি যেতাম নিকিউতে, আর গিয়ে দেখতাম আমার বাবুর সাথে স্যালাইন চলতেছে, আইভি দেওয়া হচ্ছে, ফ্লুইড যাচ্ছে, আমার খুব কষ্ট হতো এগুলো দেখে। এখানে বেবি আজমি দিয়ে ইয়ে করা ছিল, ওখানে ওর নাম লেখা আবদিহা, ওর নাম যদিও আমরা রেখেছি আবদিহা আলায়না। তো ওই দিন আমাদের বাবু আমাদের রুমে আসে, সানি অনেক এক্সাইটেড ছিল, অ্যান্ড দেন ও হচ্ছে বলো ভিডিও করো ভিডিও করো। তাহলে আমি ভিডিও করছিলাম ব্যাড থেকে, তো বাবুকে আমাদের কাছে দিয়ে যায় 5 দিন পরে। ওই 5 দিন আমার অনেক হিলিং হয়েছে, বিকজ আমার সি সেকশন ছিল, আমার হিল হতে ভালো হয়েছে। দুইজনের জন্যই আমাদের আসলে ভালো ছিল ওই 5 দিন, বাট আমরা সেপারেট থাকছিলাম। তারপর তো আমার শুরু হয়ে গেছে, আমি ওকে জামা কাপড় পরাবো, সাজাবো, বিকজ 5 দিন ওর মেডিকেলের কস্টিউমেই ছিল। তো আমি ওকে রেডি করছিলাম, ছবি তুলছিলাম, মনে হচ্ছিলো যে আমি তখন আরও বেশি সুস্থ হয়ে গেছি ওরে দেখে। তো বেসিক্যালি থ্যাংকস গিভিং এর দিন হয়, থ্যাংকস গিভিং এর দিন সকাল 4:23, তারপর আমরা 2 দিন থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই, ওকে কার সিটে বসানো হয়েছিল। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি, তারপর আমরা বাসায় যখন ঢুকি, ঢুকে দেখি আমাদের জন্য সারপ্রাইজ, আমার বাবু সবকিছু, তারপরে সব কিছু সাজানো, ওকে সারপ্রাইজ দেওয়া হলো। আমি জানতাম না আমার ছোট একটা বোন আছে, ওইগুলো করেছিল,
তারপর আমার খালুমনি ওর জন্য গিফট এনে রেখেছিল। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, ওর চুল দেখেন এত বড় বড় চুল ছিল রূপাঞ্জলের মতো, ওর বাই বার্থ এত চুল ছিল, সব নার্স ডক্টর যে দেখছিল সবাই শুধু হেয়ারের প্রশংসা করছিল, বলছিল যে 37 উইক্সের বেবির চুল এত বড় বড়, যদি ফুল টাইম 40 উইক্সে বেরোতো ওর চুল নিয়ে ছুটি করা যেত, এত কিউট ছিল বাচ্চাটা।